শিল্পী আপনারা দেখছেন খবর আসানসোল স্পন্সরড বাই অ্যাম্বিশন কোচিং ইনস্টিটিউট অ্যাম্বিশন কোচিং ইনস্টিটিউট এবং আসানসোল বাইক বাজার আসানসোল বাইক বাজার আসানসোলের জিটি রোড কুমারপুর রেলওয়ে ক্রসিং এ ওভারব্রিজ তৈরি হওয়ায় জিটি রোডে বন্ধ থাকবে যানবাহন চলাচল এই কারণে রেলওয়ে ক্রসিং এ মাইকিং করা হচ্ছে এর পাশাপাশি জানানো হয় আগামীকাল সকাল পর্যন্ত এটি বন্ধ রাখা হবে অতএব যারা নেমতপুর থেকে যাচ্ছেন বা সেখান থেকে আসছেন তাদের আজ রাত 9টা থেকে আগামীকাল সকাল 8টা পর্যন্ত কুমারপুর রেলওয়ে ক্রসিং এর দিকে যাওয়া এড়িয়ে চলা উচিত প্রসঙ্গত সম্প্রতি আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় জানিয়েছেন যে তিনি ব্রিজ ও ছাদের সিএমডি শ্রী রানার সঙ্গে কথা বলেছেন যদি করোনা তৃতীয় ওয়েভ না আসে তাহলে সেতুটি 2022 সালের এপ্রিলের মধ্যে চালু হয়ে যাবে রানীগঞ্জ 91 নম্বর ওয়ার্ডের রহমতনগর এলাকায় বসবাসকারী রাজু দে নামক এক ব্যক্তির বাড়িতে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে হয় চুরি খবর সূত্রে জানা যায় একদল চোর বাড়ির সামনের দরজার তালা ভেঙে কয়েক হাজার টাকা নগদ ও মূল্যবান স্বর্ণ অলংকার সহ কিছু মূল্যবান জিনিসপত্র লুট করেছে গেছিলাম বুধবার দিন বিকেল বেলে আমি আজকে শুক্রবার সকালবেলায় ঢুকে এসে পর দেখছি যে তালা ভাঙা বাড়িতে কেউ ছিল না বাড়িতে কেউ ছিল না বাড়িতে ফাঁকা পুলিশ বলতে সেরকম তো কোনো কিছু এইদিকে ডাকাও হয় না আর এখানে কিছু ছেলে আড্ডা মারতে আসে গাঁজা গাঁজা খেয়ে যায় আপনারা খবর তো আমাদেরকে দিতে পারতেন কি কি নিয়ে গেছে আজকে আজকে নিয়ে গেছে বলতে আমার ওই পয়সা কিছু দেখছি নাই কত টাকা ছিল মোটামুটি কিছু 50-60 হাজার টাকার মতন এরকম হবে আর দু বটির মতন হয়তো গয়না দিয়েছিল কি সোনার গয়না হ্যাঁ সোনার গয়না দিয়েটা কি দেখলেন আছে কি কি ভাঙা দেখলেন এসে বল ভাঙা দেখছি আমি সামনে ঢুকতেই দেখছি আমার তালা ভাঙা দেখি আলমারি চারদিকে খোলা বাস আর কিছু ইয়ে নেই এমনি কোনো জিনিসপত্র ভাঙাভাঙি যে করে গেছে সেই সব কিছু নেই খালি আলমারি দুটোকেই ফলো করেছে আলমারি থেকে যা করার করে নিয়ে বেড়াইছে কি নাম আপনার আমার নাম রাজু দে কি করবো এবার সুন্দরবনের পাশে শিল্পা অঞ্চল এবার আর নয় ত্রাণ ম্যানগ্রোভ বাঁচানোর আন্দোলনে সামিল হতে এবার ঝড়খালি সবুজ বাহিনীর মহিলাদের পাশে দাঁড়ালেন বার্নপুর নববিকাশ ক্লাব ও আসানসোলের পৌর নিগম পুজোর উপলক্ষে সবুজ বাহিনীর 200 সদস্যদের জন্য নতুন শাড়ি ও পড়ুয়াদের জন্য ব্যাগ নিয়ে হাজির হলেন তারা এর আগে করোনার প্রকোপে লকডাউনে রাজ্য জুড়ে ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়তেও দেখা গেছে বার্নপুরের এই ক্লাব সদস্যদের
অন্য ধরনের প্রোগ্রাম আমরা এর আগেও আমফান ইয়ে আসে যেরকম আমরা ত্রাণ নিয়ে গেছি মানুষের কাছে, এবারে আমরা ত্রাণ নিয়ে যাচ্ছি না, আমরা ওখানে কিছু ম্যানগ্রোভ গাছ লাগাবার প্ল্যান করে যাচ্ছি। আমরা এই প্রকল্পটা আমাদের হচ্ছে সঞ্জীবনী, আমরা ওখানে ঝড়খালিতে এক সংস্থা আছে সবুজ বাহিনী, সেখানে প্রায় 200 জন মহিলা তারা ওই বিদ্যাধরী নদীর ধারে তারা ম্যানগ্রোভ গাছ লাগায়। সেই গাছ তারা অনেক কষ্ট করে সেই বীজ সংগ্রহ করে নার্সারিতে সেটাকে ডেভেলপ করে সেই গাছ তারা তৈরি করে। আমরা সেই কাজে আমরা যাচ্ছি, আগামীকাল আমাদের সেই প্রোগ্রাম, আজকে আমরা রওনা দিচ্ছি এবং সেখানে সেই 200 জন মহিলাকে আমরা পুজোর আগে একটা নতুন বস্ত্র দেব এবং তাদের ছোট ছোট শিশুরা যারা পাঠশালাতে পড়াশোনা করে সেই 50 জন শিশুর হাতেও স্কুল ব্যাগ তুলে দেব। আমাদের এই এই মহতী উদ্যোগ, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন আমাদের সঙ্গে আছেন, আমি শ্রদ্ধেয় অমরনাথ চট্টোপাধ্যায় এবং আমাদের অভিভাবক তাপস ব্যানার্জি মহাশয়, আমি এদেরকে এনাদের আমি ধন্যবাদ জানাব, এনারা আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আমাদেরকে সবসময় ওনারা পাশে থাকেন। আমাদের এলাকার কাউন্সিলর, এক্স কাউন্সিলর সোনাদি, আমাদের অভিভাবক ববিতা দি, এরা প্রত্যেকেই আমাদেরকে সবসময় ইন্সপায়ার করে ভালো কাজের জন্য। আমরা আশা করি খুব ভালোভাবেই এই কাজ করে আসব। আমি অনুরোধ করব আরও স্বেচ্ছাসেবী সংগঠনকে আগামী দিনে তারাও যেন এই রকম উদ্যোগ নেয়, তারা সুন্দরবনের পাশে থাকে, কারণ এটা এমনই এক ধরনের প্রচেষ্টা যেটা স্থায়ীভাবে মানুষ বিপদ থেকে রক্ষা পাবে। কারণ আমরা যে ত্রাণ সামগ্রী দিই সেটা সাময়িক, কিন্তু এই ম্যানগ্রোভ গাছ লাগানো এটা একটা পার্মানেন্ট সলিউশন। তো আমরা এবার সেই উদ্যোগটা নিয়েছি, আমার ক্লাবের প্রত্যেকটি সদস্যকে আমি ধন্যবাদ জানাই এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। আমরা সবাই মিলে এবং চেষ্টা করব আগামী দিনেও এরকম এই ধরনের কাজ আরও করবার। আমি নববিকাশ ক্লাবের সেক্রেটারি বাপ্পা তালুকদার, নমস্কার। সেভ ড্রাইভ সেভ লাইফ, আজ এই সজাগতা করা হয় আসানসোলবাসীদের মধ্যে বিএনআর মোড়ে আসানসোলের সাউথ ট্রাফিক পিপির পক্ষ থেকে। এই সজাগতার মাধ্যমে বাইক চালকদের হেলমেট পরে গাড়ি চালানোর নির্দেশও দেওয়া হয় এবং কিছু জনগণবাসীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। এই উপলক্ষে উপস্থিত ছিলেন ওসি সঞ্জয় কুমার মণ্ডল, এএসআই ইন্দ্রজিৎ ব্যানার্জি ও সাইলান দাস। পশ্চিমবঙ্গ সরকারের এই বৃহৎ কর্মসূচি প্রত্যেকটি মানুষের স্বার্থে, প্রত্যেকটি মানুষের পরিবারের স্বার্থে এবং সুস্থ সমাজের স্বার্থে। সাবধানে গাড়ি চালান এবং নিজের জীবন বাঁচান। এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি থেকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পক্ষ থেকে এবং আসানসোল সাউথ সাবডিভিশনের পক্ষ থেকে আমরা প্রত্যেকটি আসানসোলবাসীকে এবং আসানসোলে যারা বাইরে থেকে এসছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি থেকে আমাদের একান্ত অনুরোধ, ট্রাফিক নিয়ম ট্রাফিক আইন আপনারা অবশ্যই অনুসরণ করুন। দুচাকার ক্ষেত্রে আমরা বলবো, আমরা কর্তব্যরত অবস্থায় অনেক সময় দেখেছি যারা মোটর সাইকেল নিয়ে যান তারা হেলমেট অনেকে পরেন, কিন্তু হেলমেটের যে নির্দিষ্ট বেল্ট সেই বেল্ট আপনারা কিন্তু অনেকেই ব্যবহার করেন না।
रेलवे, यूपीएससी और डब्ल्यूबीसीएस की कोचिंग करना चाहते हैं तो आपकी समस्या के समाधान के लिए हम आपके लिए लेकर आए हैं एम्बिशन कोचिंग इंस्टीट्यूट अंडर आसनसोल एम्बिशन एजुकेशन वेलफेयर सोसाइटी, जहां आपको मिलेंगे दिल्ली और पटना के बेस्ट टीचर्स। यहां आप दो फ्री डेमो क्लासेस अटेंड कर सकते हैं। ध्यान रहे, हमारे यहाँ एडमिशन शुरू हो चुके हैं और न्यू बैचेस 5 अगस्त से शुरू होने वाले हैं, तो देर किस बात की, आज ही संपर्क करें। हमारा पता है एम्बिशन कोचिंग इंस्टीट्यूट अंडर आसनसोल एम्बिशन एजुकेशन वेलफेयर सोसाइटी, सूर्य सेन पार्क, कुमारपुर, ऑपोजिट मनोज सिनेमा हॉल, जीटी रोड वेस्ट, आसनसोल 7133-04। एम्बिशन कोचिंग इंस्टीट्यूट के स्टूडेंट्स को कई तरह की फैसिलिटी दी जाती है, जैसे एसी रूम्स, वीडियो क्लासेस, टाइपिंग फैसिलिटी, ऑनलाइन टेस्ट सीरीज एंड फ्री लाइब्रेरी फैसिलिटी फॉर स्टूडेंट्स। तो जल्दी से हमारा कॉन्टैक्ट नंबर नोट करें, 8207-297827। अब अपने फेवरेट ब्रांड्स के टू व्हीलर के लिए हर जगह भटकने की जरूरत नहीं, क्योंकि अब आपके प्रॉब्लम को सॉल्व कर दिया है आसनसोल बाइक बाजार ने। आसनसोल बाइक बाजार, टू व्हीलर शोरूम एंड सर्विस सेंटर। लुक और स्टाइल की बात हो या हो माइलेज की, आपकी पसंद के मुताबिक हर ब्रांड के टू व्हीलर आपको मिलेंगे एक ही छत के नीचे। आसनसोल बाइक बाजार आपको देता है एक्सचेंज और फाइनेंस की फैसिलिटी, तो जिंदगी की रफ्तार को थमने ना दे। तो देर किस बात की, आज ही आएं आसनसोल बाइक बाजार, गोराई रोड, इस्लामपुर। कॉन्टैक्ट नंबर 7047957275 एंड 9563900078। আসানসোলের অন্যতম পুরনো বণিক সভা চেম্বার অফ কমার্সের সভাপতি নরেশ আগরওয়াল ও সেক্রেটারি শোভনা ঝা পানাগড় শিল্প তালুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য শিল্প সম্ভাবনার ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, পশ্চিম বর্ধমান জেলা তথা আসানসোলের শিল্পাঞ্চলে সরকারের পাশাপাশি তারাও শিল্প বিনিয়োগে উৎসাহিত। সেই দিকে লক্ষ্য রেখে আসানসোলের চেম্বার অফ কমার্স আসানসোলের শহরে বছরের শেষে শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন করার পরিকল্পনা নিয়েছে। আগামী 24 ডিসেম্বর 2021 থেকে 2 জানুয়ারি পর্যন্ত 2022 পর্যন্ত 10 দিনে পঞ্চম মেঘা বাণিজ্য শিল্প মেলা হবে বলে জানিয়েছেন। স্থান এখনো পর্যন্ত ঠিক না হলেও বণিক সভা আসানসোলের জিটি রোড লাগোয়া রেলওয়ে লোক ময়দানে এই মেলা করার চেষ্টা করেছে বলে জানা গেছে। মানে আপনি দেখবেন এখন রিসেন্ট এই যে ফ্ল্যাশ ব্রিক্স, ঠিক আছে না, ফ্ল্যাশ ব্রিক্স এর আগে ইউনিট অনলি গুজরাটে, এখানে কাউকে যদি ফ্ল্যাশ ব্রিক্স বানানোর ইউনিট যদি করতে হতো তো তাকে যেতে হতো গুজরাট, গুজরাট থেকে প্ল্যান্ট এনে এখানে এস্টাবলিশ করতো, তারপরে ওরা ম্যানুফ্যাকচারিং স্টার্ট করতো। এখন আমাদের আসানসোলের লোকে আসানসোলে ম্যানুফ্যাকচারিং করছে, এখন বাইরের থেকে মানে ইভেন নেপাল অবধি, ভুটান অবধি লোক আমাদের আসানসোলে আসে, বাংলাদেশ থেকে লোক আসে আমাদের আসানসোলে। ফ্ল্যাশ ব্রিক্স ব্লকের ইউনিট আসানসোলে তৈরি হচ্ছে, এখান থেকে মেশিনারি যাচ্ছে সব জায়গায়। তো অমনি এখানে আপনি জানেন এখানে ক্রকারির এমনও প্ল্যান্ট আছে যে অল ওভার ইন্ডিয়া সাপ্লাই করি আমরা, অল ওভার ইন্ডিয়া আমাদের ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, ম্যাড্রাস, বোম্বে অবধি আমাদের এখান থেকে যাচ্ছে ক্রকারি, যেটা কেউ ভাবতে পারেন, ভাবে এখানে খালি বিল্ডার আছে বিল্ডিং বানায়, কিন্তু এমনি অনেকে। তো আমরা চাইছি এই ফেয়ারে আমরা কে যে বাইরে এই যে মেশিনারিগুলো আছে বাইরে যারা বানাচ্ছে তাদের এখানে নিয়ে আসবো আমরা, আমাদের লোক ওই মেশিনারি দেখবে আমাদের এখানে ডেভেলপ করবে। এখানে আমাদের আসানসোল এরিয়া যেটা আছে স্কিল্ড অনেক লোক আছে আমাদের, যাদের একটু নমস্কার। আজকে যে পরিস্থিতি আছে পুরো দেশের এই কোভিড, তাতে অনেক ইন্ডাস্ট্রি ও অনেক ব্যবসা বন্ধ হয়েছে, চালু যদি আছে তো আর্থিক অবস্থা খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী পরশুদিন যেটা দুর্গাপুরে বললেন, যেটা মিটিং হল সেটাতে ছিল কি ইন্ডাস্ট্রি কীভাবে আর ডেভেলপ করা যায়, বা পরিস্থিতি উনিও বললেন কি কোভিডের সময় পরিস্থিতিটা অনেক খারাপ হয়েছে, আর আসানসোল চেম্বার অফ কমার্স যেটা অনুভব করছে সে দেখেই আমরা ট্রেড ফেয়ারের আয়োজনের করতে যাচ্ছি। উনি বললেন ইন্ডাস্ট্রি বাড়াবার জন্যে, ইন্ডাস্ট্রি তো আছেই, তার সঙ্গে সঙ্গে ছোট ব্যবসা যারা আছে
তাদেরকে দেখার আমার অধিকার। আর আপনি একটা কোশ্চেন করলেন খুব ভালো, কি মুখ্যমন্ত্রী সেদিন বললেন কি হাঁস এবং মাছ এই দুটা চাষের ব্যাপারে ভালো কথা বলেছেন, এটাও আমাদের নজরে আছে। আমরা এই যে ট্রেড ফেয়ার আমাদের যতদিন চলবে তার মধ্যে কিন্তু আমরা সেমিনারের আয়োজন রাখব, যাতে কি এই যে মুখ্যমন্ত্রী বলেছে কি আমাদের ডিম বা মাছের যা পশ্চিমবঙ্গের প্রয়োজন আছে সেটা এখানে অনেক কম হয়, সেটা কিন্তু করার জন্য আমাদেরকে সেমিনার আয়োজন করতে হবে, আর তাতে আমাদেরকে গ্রাম অঞ্চলের লোককে ইনভলভ করতে হবে। তা আমরা ওই সেমিনারের আয়োজন করে গ্রাম অঞ্চলের লোককে সেমিনারে আনব, যাতে কি ছোট ছোট যারা ব্যবসা আছে ও তার সঙ্গে আমাদের একটা উৎকর্ষ বাংলা যে চলছে তাতেও আমরা কমিটিতে আছি আসানসোল চেম্বার অফ কমার্স। উৎকর্ষ বাংলা ওতে আমাদের হয়েছে, সেদিন মুখ্যমন্ত্রী যে বলেছে কি করে লোকের রোজগার বাড়া যায়, যারা কাজ করছে তাদেরকে ট্রেনিং করে আবার কি করে আর ওদেরকে ডেভেলপমেন্ট করা যায়, নতুন লোককে কি করে ইনভলভ করা যায় এটা বলেছে। আর আমাদেরও সেটা আছে, আমরা ভি ইন্ডাস্ট্রিদের সঙ্গে কথা বলছি, আমরা ইন্ডাস্ট্রির সঙ্গে আলোচনা করছি, আর দেখছি সত্যি যে প্রয়োজন এই কোভিডের সময় আছে, এখন ধরুন থার্ডলে আর বলছে, তাও আমাদের পশ্চিমবঙ্গ যে আছে পুরো ভারতবর্ষে একটু আমাদের অনেক এখানে ঠিক আছে ব্যবস্থাটা, তা আমরা আশা করি কি আমরা গ্রাম অঞ্চল থেকে নিয়ে 10 দিনের মধ্যে সেমিনারের আয়োজন রাখবো, যাতে গ্রাম অঞ্চলের লোককে বি আমরা কী করে ইনভলভ করতে পারি। প্লাস আমাদের সেক্রেটারি সব কথা বলেছেন কি এখনের যে সময়ের যুগ তাতে দেখা যাচ্ছে কি নতুন নতুন ইন্ডাস্ট্রি, অনেক ইন্ডাস্ট্রি এরকম আছে এখন কি বাড়িতে বসে হতে পারে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে এই সময় এই চ্যানেলে, ততক্ষণ দেখতে থাকুন খবর আসানসোল। নমস্কার। आसनसोल नगर निगम के तत्वधान में मिशन निर्मल बांग्ला को सफल बनाएं। हमारी प्रतिज्ञा हमारा घर। एक बात सभी याद रखें, कचरा जहां तहां ना फेंके। कौन सा कचरा कहां डालना है अच्छी तरह से समझना है। स्वयं जागरूक हो औरों को भी जागरूक करें। रिड्यूस, रीयूज और रिसाइकिल प्रक्रिया को अपनाएंगे, सुंदर स्वस्थ आसनसोल बनाएंगे। आसनसोल नगर निगम के ग्रीन और ब्लू बीन का सही इस्तेमाल करें, प्लास्टिक का व्यवहार ना करें और लोगों को भी जागरूक करें। सुंदर परिवेश गढ़े, स्वस्थ रहे। आसनसोल नगर निगम सदैव आपकी सेवा में उपस्थित है। क्लीन आसनसोल, ग्रीन आसनसोल।